ভালো আছি। আচ্ছা, তোমার সম্বন্ধে তুমি একটু বলো। আমার নাম মাহমুদা আক্তার, আমি কলসিন্দুর স্কুলে নবম শ্রেণীতে পড়ি। আমার বাবার নাম নবী হোসেন, আমার মায়ের নাম ফজিলা খাতুন। আমরা চার বোন এক ভাই। তুমি? আমি দুই নাম্বার। তুমি দুই নাম্বার হচ্ছে, কতদিন ধরে তুমি খেলছো? আমি 2012 সাল থেকে খেলা শুরু করছি। 2012 সাল থেকে ফুটবলে তুমি গোলকিপার হিসেবে কাজ করছো? হ্যাঁ, গোলকিপার হিসেবে। কত গোল খেয়েছো এতদিন? সেটা মনে নাই কত গোল খাইছি। যখন তুমি তোমরা যখন ম্যাচে খেলো? হ্যাঁ, আমার সেটা মনে আছে যে যখন আমাদের আন্ডার 14 যখন তাজাকে খেলা হয়, তখন তাজিকিস্তানের সাথে প্লান্টিক একটা গোল খাই। তারপরে আন্ডার 16 যখন কোয়ালিফাই করলাম, এইখানে খাইছি চাইনিজ টাইপের সাথে দুইটা। হ্যাঁ, আর থাইল্যান্ডে যখন আমরা কোয়ালিফাই করতে গেছি, জাপানের সাথে খাইছি দুইটা, আর অস্ট্রেলিয়ার সাথে খাইছি তিনটা। এতগুলা? হ্যাঁ, এই আমার গোল খাওয়া। অনেকগুলো গোল খেয়েছো তুমি। হ্যাঁ, এতগুলো গোল খাই মানুষ। আচ্ছা, গোলকিপার হিসেবে তোমার আসলে এই সবাই তো খেলে, তো তুমি গোলকিপার হিসেবে খেলছো, তো কেমন লাগে তোমার? যেহেতু আমি প্রথম শুরু করছি গোলকিপার দিয়ে, তো সেই জায়গাটাই তো আমার ধরে রাখতে হবে। গোলকিপার চেষ্টা করো তুমি যখন গোল পোস্টে থাকো। গোল পোস্টে থাকি তখন চেষ্টা করি যেন আমার যতটুকু পারফরমেন্স আছে ততটুকু দেওয়ার চেষ্টা করা, যেন আমি যাতে সর্বোচ্চ দিয়ে খেলতে পারি। 11 জন মাঠে নামি, কিন্তু 10 জনের কাছ থেকে বলটা আসলে লাস্টে আমার কাছে আসে, সেটা আমার সতর্ক থাকতে হয় যেন আমি কেমনে ওই বলটা সেভ দেবো, মানে আমার নেটে বল ঢুকবে না, সেটাই আমি চিন্তা থাকি। প্রেশার তখন কাজ করে না তোমার? তখন তো কিছু কাজ করে না, তখন তো আমার বলের দিকে অন্য কোনো চিন্তা করি না, তখন আমার বলের দিকে নজর থাকে যেন আমি কেমনে এই বলটারে কেমনে কীভাবে সেভ দেব। হ্যাঁ, তো ওই প্রেশার তখন তুমি কীভাবে এটা রিলিজ হও? এই যে বল খেলার সময় ঘুরছে, খেলার সময় আমার নজরটা ওই দিকেই থাকে, কোন দিক থেকে কী মুভ করতেছে আমি বলের সাথে সাথে মুভ করি। চোখ? হ্যাঁ, বাইরে কী হচ্ছে সেটা নিয়ে আমার চিন্তা নেই। খেলার মাঠে নামলে বাইরে কী হয়েছে তা কিছু মাথায় কাজ করে না, তখনকার খেলার ওইটাই কাজ করে মাথায়। তো গোলকিপার হিসেবে কী কী গুণ থাকা উচিত তোমার মনে হয়? গোলকিপার হিসেবে যেন ওর বলের দিকে নজর থাকা, তার বডি বল যেদিকে যাবে সেদিকে মুভ করা, তারপরে ওই দিকে ওর অনেক কিছুই। এই যে আমরা এতগুলো গোল, তুমি যে এতগুলো গোল খেয়েছো, বাংলাদেশ দল গোল খেলো, মনে হয় না যে ওখানে কোন নিশ্চয় কোনো একটা ইয়ে ছিল, কী ছিল মনে হয়? আর কী করলে গোলগুলো খাইতে না? হয়তো কীভাবে তুমি গেমের মধ্যে অনেকটা মানে যেটা আমি যে গেমে এমনিতে পারি প্র্যাকটিস ম্যাচে, সেটা গেমে গিয়ে কাজ করে না, ভুলের জন্য একটু আধটু ভুলের জন্য গোল খাই। কীরকম ভুল হয়? যেরকম আমি অস্ট্রেলিয়ার সাথে খেলছি, কোনার কিক করছে ওরা, ওই বলটা যদি আমি জায়গায় থাকতাম না বের হতাম তাহলে গোলটা হয় না, কিন্তু আমি এই বলের পজিশন না বুঝে বের হয়ে গেছি, তারপর গোল খাইলাম। তারপর আরেকটা গোল কীভাবে খাইলে? আরেকটা চাইনিজ টাইপের সাথে খাইছি, মানে ডিফেন্ডার বলতেছে এরকম বল নিয়ে আসতেছে ওরা, তারপরে ডিফেন্ডারে যাইতেছে যাই না, হঠাৎ করে শুটিং করে দিচ্ছে, আমিও বুঝতে পারি না গোল খাইছে, আমি আগে ছিলাম উপর দিয়ে ঝুলাই দিছি। হ্যাঁ, কিন্তু গোলকিপার হিসাবে তো খাটো তার জন্য। ও, গোলকিপার হিসেবে লম্বা হওয়া দরকার? হ্যাঁ, তাহলে এটা একটা গুণ যে গোলকিপার একটু লম্বা হইতে হবে। আচ্ছা, তাইলে হচ্ছে যে আর ইয়ের সাথে কীভাবে ইয়ে করলো তাজিকিস্তানে? তাজিকিস্তানে একটা গোল দিয়ে, হ্যাঁ এটা একটা গোল প্লান্টি হয়েছিল, তার মধ্যে প্লান্টি তুমি পরপর দুইটা পারলা না, মানে প্লান্টি তুমি ধরতে পারছো না বলে? হ্যাঁ, বলে ধরতে পারি না, গেমের মধ্যে হইছে প্লান্টি। মানে কি মানে প্লান্টির ক্ষেত্রে তোমার কি কাজ করে যে তুমি ওইটা ঠিক দিতে পারো? গোলকিপার হিসেবে যে কোনো একটা সাইড বাইসা নিতে হয়। আচ্ছা, তো আমি যেই সাইড বাইসা নিছি ওই সাইড বল আসে নাই, কিন্তু অন্য সাইডে গেছে বল, আমি কিছু করার নাই, ওইটা থাকার কোনো উপায় নাই, কারণ গোল পোস্ট তো ছোট একটা জায়গা, তাহলে তুমি এই পাশে থাকলে ওই পাশে থাকার কোনো কি সুযোগ আছে? আমি জানি না, টেকনিক কি আছে তো? কোচ কি বলে? কোচ তো পরামর্শ দেন যে আমি যেই দিকে, গোলকিপার হলে একটা সিদ্ধান্ত, যে প্লান্টি হলে যে কোনো একটা সিদ্ধান্ত, তুমি যেই সাইড নিয়ে বা ওই সাইড নিয়ে, যদি দুনো সাইড নিয়ে পরে কোনোটাই পাবো না আমি। আচ্ছা, মানে আগে থেকে টার্গেট করো যে আমি এই সাইডটা সেভ করব। হ্যাঁ, এই সাইড নিয়ে বই আমি নিব, বল পাইলে ওই সাইডে যাব, না পাইলে ওই সাইডে যাব। আর ওইটা হচ্ছে প্লান্টি হলে ভাগ্যের বিষয়, সেভ হয়ে যায় এটা বলা যায় না।